সিরিয়াসলি গাইস, এই জন্য 21-20টা লাইফ, 21টা ছেলেটা মরে গেছে। আমাদের আমরা দুইজন বেঁচে আছি এখানে, দুজন তো প্রথম মরে গেছে। ইমেজে কত মাইনাস খাবো তার কোনো নাই হিসাব। হ্যালো গাইস, কেমন আছো? সবাই সকলে ভালো আছো? আমি মোটামুটি ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তখন অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কি এবং কাকে নিয়ে হতে চলছে। ভিডিওটা আমাদের গ্র্যান্ড মাস্টার পুশের টাইমে লাস্ট জোনে কত 30টা অ্যানিমে লাইফ থাকে, ওই ম্যাচে আমি কী করতে পারি সেটা নিয়ে হতে চলছে। এবং ওই ম্যাচে যে আমি একটা কী ধরনের ভুয়া করি ওটা আমি নিজেও বলতে পারবো না গাইস। যদি মানে কী বলবো, কিছু বলার নাই। ভুইয়াটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা ইতিহাসের সর্বোচ্চ, গ্র্যান্ড মাস্টার ইতিহাসের সর্বোচ্চ একটা ভুইয়া ছিল। এরকম ভুইয়া আর কি হাজারে কেন লাখে একটা পাওয়া যায় নাকি সন্দেহ। দেখলে বুঝতে পারবে গাইস, চ্যানেল নতুন করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট আওয়ার টুডে ভিডিও। সিরিয়াসলি গাইস, দেখো 30টা লাইফ, এত ছোটো জনের 30টা গাইস। তার মধ্যে আমাদের একজন আছে চিপাই, আমি আছে চিপাই। এখন গেম ম্যাচ আমরা ভুয়ে নিতে পারবো। আমরা কি টপ ওয়ানের 80 এখন মূল্যেও মিনিমাম 70-80, কালকে 20টা নিয়ে বেঁচেছিল মরছিলাম, মাইনাস দিলে 60, এখন আছে 30টা, তার মানে দিব হলো 90। তো মানে কিছু বলার নাই গাইস, এই ম্যাচটাতে কী থেকে কী হবে আমি নিজে বুঝতে পারছি না গাইস। দেখতে থাকো, এনজয় করতে থাকো, চ্যানেল নতুন কষ্ট একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। দেখতে পাচ্ছি গাইস, বামে এয়ার ড্রপ এনিমি, 22 সেকেন্ড টাইম আছে। এই দেখো ডাইনামো এনিমি, ওই যে ঘরে ঢুকতেছে। আর আমাদের 3 নাম্বারকে তো অলরেডি মেবি ধরেই রাখছে আতুলকে। এখন কি আমরা যেতে পারবো? এই জন্যে কি মনে হয়, আমরা কি টপ ওয়ানের মাইনাস বাঁচাতে পারবো? এবং টপ ওয়ানের চেয়ে বড় কথা হলো আমার নিজের মাইনাস কি বাঁচাতে পারবো গাইস। তো গাইস দেখো, লল কিছু বলবো না আমি, দেখবো তুমি যাও আমি দেখবো তোমাকে, আমি কিছু বলবো না গাইস। এটা যদি আমি ফায়ার দেই এখন দেখেন আরেকটা গন্ডগোল হয়ে যাবে, কারণ ও জন্য বেরোতে পারবে না, পরে আমাদের তো বেরোতে দেবে না। তো কি বাঁচা যাবে কি বাঁচা যাবে না তার কোনো নাই হিসাব গাইস। আমার এখন লুটের কোনো দরকার নেই, বাইচে থাকতে পারলে হইলো। 25টা সিরিয়াসলি লুট এরকম কি হয়? ইম্পসিবল। তো ভাই জোন পেয়ে গেছি, সিরিয়াসলি মিশন কমপ্লিট। সিরিয়াসলি আমরা একটা যাত্রা থেকে মোটামুটি বেঁচে গেলাম, তাও গাইস 22টা। আর ইউ ফ্রিকিং 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 গাছ দেখো গাইস, এদিকে কভার কজনে নেয়, পাথরের একটা, গাছের একটা, ওই ওয়ালের একটা, তার পাশে একটা ওয়ালের একটা। এখানে কি মানে কি মানে M79 থাকলে সবগুলো রয়ে দেওয়া যাবে। তা তুলে এখানে কিল করতেছে, এটাকে ঘুরাবো গাইস। বডি শটেই শেষ ভাই, এখন হেড শট কি মারবো ভাই? আমার তো কিল ড্যামেজ নাই, তার কি ওরা মিড ড্যামেজটা নিয়ে নিতেছিলাম। চুপচাপ বসে করো, হেড শট খেলেই শেষ। এই লো বলার আছে, এখন কি হবো? তো গাইস দেখো, আমাদের একটু হেল্প করছে, লাঞ্চার দিয়া 4টা এরর এনে দিছে। সিরিয়াসলি গাইস, ক্যা হাম ইস ম্যাচ বুয়া লে সকতা হ্যায় গাইস। বুয়া লুঙ্গা তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বুয়া লুঙ্গা তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস। কি একা 13টা এনিমি লাইভ, এখানে 3টা আছে। এই দেখো 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 দেখো, ভাবছি টাওয়ারের কভারটা নিবো। এই দেখো রাইটে দেখো, সামনে দেখো, পিছে দেখো, ডানে দেখো, বামে দেখো। এই তো ভাই ভাই, আমার মারা গেছে ভাই ভাই, আমি একা, আমার মারো না। 3টা গোল দিল গাইস, গোল শেষ। তো গাইস গ্লোয়াল শেষ, ফ্রিকিং আর ইউ ফ্রিকিং গাইস। গ্লোয়ালটা আবার ঠিকঠাক কত লাগছিল, নাহলে তো নাও মলম দিলাম তোদের, মলম খাও। এ ভাই এ ভাই, ধীরে মারো, আমাকে বাইরে না। এই যে 13টা এনিমি লাইভ ছিল এই জন্য। এই সিরিয়াসলি আর ইউ কমেডি মি? এখন তো মানে কি বলবো, আমার যারা এক্সপেক্ট করতেছে ওদের তো মানে মেরা মুহ সে দোয়া নিকাল গেই, মেরা চড্ডি ফট গেই, এগুলা কইতেছে। আমি তো চুপচাপ বসে আছি। এই যে দেখো, এখানে টমেটো দিয়ে দিয়েছে ট্রিপল আর ভাইয়ের টমেটো। তো গাইস এখন কি হবে এই ম্যাচটা? বুইয়া এখনো 7টা,
ব্লু নাই, এদিকে নিমিটা নেই নিমি, এই যে দেখো গাইস বিনোদন, বিনোদন সিরিয়াসলি বিনোদন, বিনোদন এই চারটে হয়ে গেছে। ও ভাই উপি লাগলো, এখন হেডশটের জন্য তো লাইক হবে গাইস, সিরিয়াসলি একটা হয়েছে এখন জিরো ব্লক, বলো দেখতে কভার সেটা মারো তাই না, এই নাও আমি তুমি তো সবাই মানে পাগল পাগল হয়ে গেছে ভালো লাগে কষ্ট লাইক করবো শেয়ার করবো সবকিছু বলে রাখতো, আবার দেখো কালকে নতুন করে একটা ভিডিওতে, তো আজকের মতো এখানেই, বাই বাই। তো গাইস বাই বাই ধরবো না, আমি আবারও বলে দিচ্ছি গাইস, যারা চ্যানেলের নতুন আছে কষ্ট করে লাইক দিবা, এত মানে টাফ সিচুয়েশনে দিয়া এটা কি পসিবল, পসিবল বাট অনেক টাফ হয়েছে নেওয়া। আমরা এখানে মানে কী বলবো, ওই ফুফা ভাইয়ের এখানে কত মাইনাস হতো, আমার নিজেরই তো কত মাইনাস হতো হিসাব নাই, মাইনাসটা পাচ্ছে এতে সবাই মানে অবাক, সবাই অবাক। তো গাইস এখন একটা ফিনিশিং দিয়ে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, তো দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই টপ ওয়ানে, আজকে আমি তো এখানে, বাই বাই, সি ইউ এগেইন নেক্সট ভিডিও, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং।